হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো যেটি একদমই আলাদা এই রেসিপিটা হচ্ছে গায়ে দুধের সর থেকে কীভাবে খাঁটি গাওয়া ঘি বানানো হয় সেটা তো আমি এখানে একটি পাত্রে সর নিয়ে নিয়েছি এটা আমার দশ থেকে বারো দিনের সর আমি প্রথমে দুধটা ফুটিয়ে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই তারপর সেই দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই এক ঘন্টা ফ্রিজে রাখলে দুধটা ঠান্ডা হয়ে যায় এবং তার ফলে সরটা খুব ভালো তুলতে সুবিধা হয় তারপর আমি আবার বের করে নিই দুধটা তো দশ থেকে বারো দিন জমা করার পর আমার এতটুকু সর হয় এবার এই সরটা আমি একটা গামলায় ভালো করে ডলে নেব এই সরটা কমপক্ষে আধ ঘন্টা ভালো করে হাতে ঘষে ঘষে এটা ডলতে হয় আপনি যত ভালোভাবে সরটা ডোলবেন তত ভালো ঘিটা বার হবে তো চলুন আমরা সরটা এবার ডলে নিই এখন পুরো সরটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এই সরটাকে ভালোভাবে টলে নেব তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি এটা সরটাকে এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেব যতক্ষণ না ক্রিমের মতো হয়ে আসবে এখন এখানে সরটা ভালোভাবে ঘোষা হয়ে গেছে এখন ফ্রিজে রাখা ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে সরের যে নুনিটা আছে খুব ভালোভাবে উঠে আসবে সেটা তো এখন ঠান্ডা জলটা দেওয়ার ফলে যে সর থেকে আলাদাভাবে নুনিটা উঠে এসছে এই যে তো এখন এই নুনিটা আমি একটা পাত্রে তুলে নেব।